এন্ড আজকে আমি স্কিনটাকে ডবল প্রোটেক্ট হাইড্রেশন করতে হবে প্রোটেক্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অনিন্দ। আর নিজের সে একটা ব্র্যান্ড নিউ ভিডিও অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা হতে চলেছে একটা মেকআপ লুক। অ্যান্ড এই মেকআপ লুকটা হচ্ছে সরস্বতী পুজো মেকআপ লুক। সরস্বতী পুজো বাঙালির একটা ইমোশন, অ্যান্ড এই ইমোশনে মেকআপ না করলে কি চলে? অবশ্যই না, মেকআপ তো করতেই হবে। তো আজকে আমরা করতে চলেছি একটা ফুল গ্ল্যাম সরস্বতী পুজোর ডে মেকআপ লুক। তো চলো আর ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। অ্যান্ড হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, অ্যান্ড হ্যাঁ এই ভিডিওটা লাইক করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। বেসিক্যালি এটা একটা সফট ডে মেকআপ লুক, বাট আমি এটাতে একটু সামান্য গ্ল্যাম অ্যাড করার চেষ্টা করেছি। তো তাই জন্য আগে আমাদেরকে আমাদের স্কিনটাকে প্রেপ করতে হবে, অ্যান্ড যেহেতু শীতকাল তাই স্কিনটাকে আরো বেশি ভালো করে যত্ন নিয়ে প্রেপ করতে হবে। তো ফেসটাকে ক্লিন করা হয়ে গেছে, অ্যান্ড দেন আমি ইউজ করে নেবো একটা সিরাম। অ্যান্ড আজকে আমি ইউজ করছি পার্পল স্কিন রিজুভিনেটিং সিরাম। তো এটা জাস্ট তোমরা দেখতে পাবে, এটা একদম ওয়াটার লাইক কনসিস্টেন্সি। আমি এটাকে ভালো করে গোটা ফেসে অ্যাপ্লাই করে নেবো। এই সিরামটা ভীষণই সফট, একদম কোনো হেভিনেস ক্রিয়েট করে না, কোনো স্টিকিনেস ক্রিয়েট করে না, বাট এটা তোমাকে একটা ভীষণ হাইড্রেটেড স্কিন দেয়, একটা হেলদি স্কিন দেয়, একটা ইনস্ট্যান্ট তোমাকে গ্লো দেয়। তো নেক্সট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার, কারণ আমাদের এই স্কিনটাকে আরো বেশি করে ময়শ্চারাইজ করতে হবে, কারণ এটা শীতকাল তাই এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাই আমরা ইউজ করবো ময়শ্চারাইজার। আজকে ময়শ্চারাইজ হিসেবে করছি আমরা এই পন্ডস সুপার লাইট জেল। এটা গরম শীত সবসময় ব্যবহার করতে পারো, কিন্তু শীতকালে ব্যবহার করার আগে তোমাদের যাদের স্কিন বেশি ড্রাই তারা এক্সট্রা কোনো সিরাম বা জেল অ্যাপ্লাই করে নেবে। যেরকম আমি পার্পল স্কিন রিজুভিনেটিং সিরামটা অ্যাপ্লাই করলাম, সেরকম আমি এখান থেকে এরকম নিয়ে জাস্ট ফুল ফেসে ভালো করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেবো। এটা একটা বেসিক্যালি ওয়াটার বেস ময়শ্চারাইজার, অ্যান্ড এটা বেসিক্যালি অয়েল স্কিনের জন্য বেশি ভালো, বাট এটা সব স্কিনেই চলে যায়, সব স্কিনে ভালো একটা হাইড্রেশন প্রোভাইড করে। সো ময়শ্চারাইজেশন অফ দি কমপ্লিট, অ্যান্ড একটা এখন একটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ, অ্যান্ড যেটা আর তুমি কিছু করো বা না করো এই স্টেপটা যদি মিস করে যাও তাহলে কিন্তু বাই গড এই স্টেপটা কোনো মতেই মিস করা যাবে না। অ্যান্ড সেটা হচ্ছে একটা মাস্ট ইম্পর্টেন্ট স্টেপ, সানস্ক্রিন। কারণ সারা দিন তুমি বাইরে থাকবে, সূর্যর রশ্মি তোমার ডায়ের মুখে এসে পড়বে, সানস্ক্রিন ভুলে যাবে, তাহলে কী লাভ এত সেজে? সানস্ক্রিন ভুলে গেলে তোমার মুখটা পুরো 12টা বেজে যাবে। সানস্ক্রিন ইজ মাস্ট। সো আমি এখন অ্যাপ্লাই করবো সানস্ক্রিন, অ্যান্ড সানস্ক্রিনের জন্য আমি আজকে ইউজ করবো আমার ফেভারিট সানস্ক্রিন, ফেভারিট না মানে ওয়ান অফ মাই ফেভারিট, সেটা হচ্ছে এই সানক্রস সানস্ক্রিন SPF 26। এটা আমাকে আমার ডার্মাটোলজিস্ট রিকমেন্ড করেছিল, আমি জাস্ট এটাকে ধরে নেবো। অ্যান্ড একটু বেশি করেই নেবো, কারণ সারাদিন আমাকে রৌদ্রে থাকতে হবে, তাই সারাদিন বাইরে রৌদ্রে আলো আমার মুখে পড়বে, তাই একটু বেশি করেই আমি অ্যাপ্লাই করবো। হয়তো তোমার মনে হচ্ছে এটা হোয়াইট কাজ ছাড়ছে, বাট তুমি জাস্ট দেখতে থাকো, জাস্ট এটি যখন ব্লেন্ড পুরোপুরি হয়ে যাবে তখন তোমার মুখে একদম হোয়াইট কাজ থাকবে না, একটা পুরো হেলদি গ্লো দেবে তোমার মুখ থেকে। তাই এটা তো হোয়াইট কাজ থাকার কোনো ভয় নেই, এটা তোমার কি কোনো রকম হোয়াইট কাজ দেবে না। সি হোয়াইট কাজটা আস্তে আস্তে চলে গেলো। অ্যান্ড হ্যাঁ, আমি বলে দিচ্ছি আগে যে ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, তো কারণ আমি ভিডিওটাতে পুরো স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা তোমাদের দেখিয়েছি পুরোটা, তো প্রেজেন্টে একটু লম্বা হবে। তোমরা প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখে নিও, অ্যান্ড প্লিজ আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, অ্যান্ড নেক্সট কোন ভিডিও দেখতে যাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো নেক্সট স্টেপ যাওয়া যাক। এবার আমরা অ্যাপ্লাই করব প্রাইমার। সাধারণত প্রাইমার আমি খুব একটা অ্যাপ্লাই করি না, কারণ খুব একটা লং মেকআপ লং লাস্ট করার দরকার পড়ে না, বাট এখন যেহেতু আমি বাইরে যাবো, যদি সরস্বতী পুজো সারাদিন বাইরে থাকতে হবে, তো তাই জন্য মেকআপটাকে লং লাস্টিং করতে হবে, এবং তাই জন্য আমি ইউজ করবো প্রাইমার। অ্যান্ড প্রাইমারের জন্য আমি আজকে ইউজ করবো এই সুইস বিউটি অয়েল ফ্রি লং লাস্টিং প্রাইমার। এটা বেসিক্যালি একটা অয়েল ফ্রি প্রাইমার, অ্যান্ড এটা তোমার অয়েলটাকে অনেকক্ষণ পর্যন্ত কন্ট্রোল করতে পারে, অ্যান্ড যতই শীতকাল হোক না কেন আমার এই টি জোনটা একটু অয়েলি হয়ে যায়, তো আমি আমার টি জোনে ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করছি, অ্যান্ড ওটাকে আমি পুরো শেষে অ্যাপ্লাই করে দিচ্ছি, মানে জাস্ট স্প্রেড করছি, মেনলি আমি ফোকাস করছি আমার টি জোনে। বেসিক্যালি স্কিনটা প্রেপ করা কমপ্লিট, অ্যান্ড এবার আমরা আসবো বেসে। তো বেসে তোমরা আমার দেখতে পাবে যে আমার এইখানে অ্যান্ড এইখানে কিছু পিগমেন্টেশন আছে, তো যেহেতু আমরা একটা ডে লুক করবো ভীষণ সফট, বাট তাও যেহেতু আমি এটাতে একটু গ্ল্যামার টাচ রেখেছি, তো আমি ভাবলাম যে এই পিগমেন্টেশনগুলো একটু হাইড করে নেওয়া যাক,
কারণ আমার একটু ফ্ললেস বেস বেশি পছন্দ, তাই আমি বেস পিগমেন্টেশনগুলোকে হাইড করে নেব। অ্যান্ড তার জন্য আমি আজ ইউজ করব ডার্মা কালারের ক্যামোফ্রেজ ক্রিম। অ্যান্ড এখান থেকে আমি এই শেডটা নিয়ে, এই শেডটার নাম হচ্ছে DJ2। এটা হলো ডার্মা কালারের একটা ক্যামোফ্লেজ ক্রিম। অ্যান্ড এটা মেনলি আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে 6 শেডের আছে, বাট এটা অনেকগুলো শেড পাওয়া যায়। এটা আরও অনেকগুলো অ্যাভেলেবেল আছে, অনেকগুলো ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে, 12 শেড, 52 শেড, 24 শেড, অনেকগুলো বক্সে অ্যাভেলেবেল আছে। আমি পারলে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড তোমরা যদি এটার উপর ডিটেলস ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্যালেট। এই প্যালেটটা দিয়ে শুধু তুমি পিগমেন্টেশন হাইড করতে পারবে না, এটা দিয়ে অনেক অনেক বেনিফিট আছে এই প্যালেটটার। এবং এটাতে শুধু পিগমেন্টেশন হাইড করার নয়, এই প্যালেটের শেডগুলো দিয়ে তুমি কন্ট্রোল করা যাবে, কনসিলিং করা যাবে, এমনকি এই প্যালেটের শেডগুলো দিয়ে পুরো বেসটাকেও তুমি ক্রিয়েট করতে পারবে। এই প্যালেটের উপর ডিটেল ভিডিও চাইলে সেটা আমি অবশ্যই আপলোড করবো, কিন্তু তোমাদেরকে কমেন্ট করে সেটা আমাকে জানাতে হবে। কারণ তোমরা যদি আমার নতুন চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। অ্যান্ড প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো কালার কারেক্টিং করা মোটামুটি হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। অ্যান্ড ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করবো এই ওয়েট এন্ড ওয়াইল্ড ফটো ফোকাস ফাউন্ডেশন ইন দ্য শেড ব্রঞ্জ বেজ। সো একটা কথা বলে রাখা ভালো, আমি যতগুলো ভিডিও আপলোড করি সবগুলো কিন্তু একটা স্পন্সরশিপ ভিডিও নয়, সবগুলো আমি আগে সমস্ত প্রোডাক্ট আমি আগে নিজে ব্যবহার করে দেখেছি, তারপর আমি তোমাদেরকে একদম অরিজিনাল রিভিউ দিই। যেটা আমার পার্সোনাল মনে হয়েছে যেটা ভালো আমি সেটা ভালো বলি, যেটা খারাপ আমি সেটাকে খারাপ বলি। এটা আমার কোনো কোম্পানির সাথে কোনো ব্র্যান্ড কোনো কিছু রিলেটেড নেই, এটা আমার একদম পার্সোনাল ফেভারিট প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করি অ্যান্ড সেগুলো আমি তোমাদেরকে রিকমেন্ড করি। তোমরা হয়তো ভাবছো এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমার স্কিনে সাদা সাদা লাগছে, কারণ হ্যাঁ এটা আমার স্কিন টোন নয়, এটা আমার স্কিন টোনের থেকে 1 শেড লাইট। এর কারণটা আমি তোমাদেরকে বলছি শোনো। এটা ঠিক যে আমি ভুলবশত এই ফাউন্ডেশনটা 1 শেড লাইট কিনে নিয়েছিলাম, বাট আমি কেনার পর যখন এটা প্রথমবার অ্যাপ্লাই করেছিলাম তখন আমি দেখলাম যে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার কিছুক্ষণ পর এটা অক্সিডাইজ করে দেয়, অ্যান্ড তখন এটা আমার শরীরে একদম পারফেক্ট ম্যাচ চলে যায়। তো তাই জন্য এটা আমার স্কিন টোনের সঙ্গে পারফেক্টলি চলে যায় অ্যান্ড এটাকে আমি সাধারণভাবে ইউজ করতে পারি। বেশিরভাগ ফাউন্ডেশনই অক্সিডাইজ করে যায় 1 শেড থেকে 2 শেড, তাই জন্য আমার সবসময়ই আমার মনে হয় যে 1 শেড লাইট ফাউন্ডেশন তোমার কেনা উচিত। তাহলে এই নয় যে তুমি 4-5 শেড লাইট ফাউন্ডেশন কিনে নিলে তখন সেটা তোমাকে ভূত ভূত লাগবে, ভূতের মতো দেখাবে, সেটা কখনো নয়। জাস্ট 1 টোন থেকে 2 টোন তুমি লাইট শেড অবশ্যই কিনতে পারো যদি তোমার সেরকম মনে হয় সেরকম। অবশ্যই এটা অবশ্যই ফাউন্ডেশন ডিপেন্ড করে ফাউন্ডেশনের উপর, সব ফাউন্ডেশন অবশ্যই হয় না, তাই বেশিরভাগ ফাউন্ডেশনই সেটা হয়। যেগুলো একদম হাই এন্ড ব্র্যান্ড, HD ফাউন্ডেশন, লাক্সুরিয়াস ব্র্যান্ড, সেইগুলোতে সেই অক্সিডাইজ প্রবলেমটা একদমই হয় না। যেরকম এলিগাল, প্যাক, ম্যাক, সেই হুডা বিউটি, এসব বড় বড় ব্র্যান্ডে কখনোই এসব হয় না, অক্সিডাইজ হয় না। বাট এই যেগুলো একটু লো রেঞ্জের ফাউন্ডেশন সেগুলোতে অবশ্যই অক্সিডাইজ হয়। তো ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে অ্যান্ড এখন আমরা অ্যাপ্লাই করবো কনসিলার। কনসিলার অ্যাপ্লাই করবো কারণ আমার এই যে চোখে তলে একটু ডার্ক সার্কেল আছে অ্যান্ড এইখানে যে একটু পিগমেন্টেশন আছে, তো সেটাকে আরো প্রমিনেন্ট ভাবে হাইড করে দেওয়ার জন্য আমি কাজেই কনসিলার ইউজ করবো। অ্যান্ড কনসিলার হিসেবে আমি আজ ইউজ করছি এই ওয়েট এন্ড ওয়াইল্ড ফটো ফোকাস কনসিলার। এইটা শেড নাম্বার হচ্ছে মিডিয়াম টাউনি অ্যান্ড এটা আমার একদম স্কিন টোনের সঙ্গে পারফেক্ট শেডের ম্যাচিং কনসিলার, কারণ আমি এটা কোনো হাইলাইটিং কনসিলার ইউজ করছি না, কারণ আমি আমার সেই জায়গাগুলোকে হাইলাইট করতে চাই না, আমি জাস্ট সেই জায়গাগুলোকে কনসিলিং করতে চাই যাতে সেটা আমার পিগমেন্টেশনগুলোকে হাইড করতে পারে। অনেকেই বলে যে আমাদের মেকআপ কালো হয়ে যাচ্ছে, মেকআপ বেশিক্ষণ টিকছে না, মেকআপ প্যাচি হয়ে যাচ্ছে, মেকআপ বাজে হয়ে যাচ্ছে, গ্রে হয়ে যাচ্ছে, সেটা মেনলি দুটো কারণ হতে পারে। এক প্রথম কারণ হচ্ছে সেটাকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে তুমি হয় কালার কারেকশন কিংবা কনসিলিংটা ভালো করে করো না, অ্যান্ড দ্বিতীয় কারণ হচ্ছে তুমি হয়তো ব্লেন্ডিংটা ভালো করে করো না। এই দুটো জিনিসকে খুব ভালো করে ব্লেন্ড ভালো করে করতে হবে, ব্লেন্ডিং, কালার কারেকশন, কনসিলিং, যেটাই হয় না কেন খুব ভালো করে করতে হবে। অ্যান্ড তোমরা দেখতে পেলে আমি কতক্ষণ ধরে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করলাম, ফাউন্ডেশন যদি ভালো করে ব্লেন্ড না করো তাহলে কিন্তু কখনোই মেকআপটা ঠিকঠাক করে লং লাস্টিং হবে না। যাই হোক, আজকে একসাথে অনেক জ্ঞান একেবারে দিয়ে ফেলছি। যাই হোক, তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করে দাও, চ্যানেলটাকে লাইক করবি করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও। অ্যান্ড হ্যাঁ গাইস, তোমরা প্লিজ ভিডিওটাকে শেয়ার করো, অ্যান্ড তোমরা নেক্সট কোন ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবো। প্লিজ গাইস, প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদেরকে, প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো সবাইকে, অ্যান্ড প্লিজ আমার ভিডিওগুলোকে একটু লাইক করে দাও। যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা আমাকে অবশ্যই জানাও, আমাকেও তার সংশোধন করতে হবে, আমাকেও জানাও তোমরা কি তোমরা জানতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। সো এখন এই কনসিলারটাকে সেট করতে হবে, বাট তার আগে আমি করে নেবো ক্রিম কন্ট্রোল, কারণ যেহেতু এটা শীতকাল তাই আমি খুব একটা পাউডারি প্রোডাক্টের দিকে যাচ্ছি না, আমি ক্রিম প্রোডাক্টের উপরে বেশি ভরসা করছি, কারণ নাহলে স্কিনটা ড্রাই হয়ে যাবে।
এন্ড প্রথমে যে বেসটা দিয়ে আমি ক্রিম আমি আমার পিগমেন্টেশনগুলোকে হাইড করে নিয়েছি সেটা দিয়েই আমি আজ ক্রিম কন্ট্রোল করবো। আর ক্রিম কন্ট্রোল করার আরেকটা মেন কারণ হলো আমার নাকটা ভীষণ ব্যাকা, তো আমি এই আমার ব্যাকা নাকটাকে সোজা করার জন্য ক্রিম কন্ট্রোল থেকে আর কোনো ভালো কিছু হয় না, কারণ ক্রিম কন্ট্রোল বেস্ট প্লাস্টিক সার্জারি কাজ করবে। ফার্স্ট অফ অল সরি গাইস, আজকে ভিডিওটি একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, বাট এই ভিডিওটা লম্বা হয় একটাই কারণ আমি এখানে তোমাকে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখিয়েছি, অ্যাকচুয়াল যেটা মেকআপের প্রসেস স্টেপ বাই স্টেপ সেটা আমি পুরোটা দেখিয়েছি, তাই জন্যই তোমাদের এই ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে। তোমরা প্লিজ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো, অ্যান্ড আমি জাস্ট হালকা করে একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। অ্যান্ড তোমরা দেখো আমি আজকে কোনো ব্রাশ অ্যাপ্লাই করছি না, আমি জাস্ট ফিঙ্গার টিপ দিয়ে পুরো মেকআপটা করছি। বেশিরভাগ তোমরা দেখতে পাবে আমি তেমন কোনো ব্রাশ ইউজ করছি না, কন্ট্রোলিংটা আমি হাত দিয়ে করেছি, কারণ যাদের ব্রাশ নেই তারা এইভাবে সহজেই বিউটি ব্লেন্ডার দিয়ে তোমার পুরো বেসটাকে কমপ্লিট করে দিতে পারবে। সো এইবার টাইম হচ্ছে একটা গেম খেলার, একটা রিস্ক গেম, হয় হারবো নয় জিতবো, তবে চেষ্টা অবশ্যই করব। তো ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে আমার কাছে কোনো লিকুইড ব্লাশ নেই, অ্যান্ড আমি অনেক জায়গায় দেখেছি মানুষ লিপস্টিককে লিকুইড ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে, আমি কোনো দিনে বেশি সেটা ট্রাই করিনি, অ্যান্ড তাই আমি হলে আগে ট্রাই করাই যাক। অ্যান্ড আজকে আমি লিপস্টিকটাকেই লিকুইড ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করবো, অ্যান্ড আমি যে লিপস্টিক ব্যবহার করছি সুগারের ইন দ্য শেড হচ্ছে 4.0 প্লাম এম, এটাকে আমি যে ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করবো, জানি না কেমন কী হবে, প্রে ফর মি। ফার্স্ট টাইম ভীষণ ভয় পাচ্ছিলাম, বুঝি এই গেল আমার পুরো মেকআপটা বুঝি নষ্ট হয়ে গেলো, লিপস্টিক লিপস্টিকটা এই লিকুইড ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করতে গিয়ে হয়তো আমার পুরো মেকআপটা ধেবড়ে যাবে এই ভাবলাম। কিন্তু যখন আমি এটাকে অ্যাপ্লাই করলাম অ্যান্ড অ্যাপ্লাই করার পর যখন আমি এটাকে পুরো ব্লেন্ড করলাম, তখন তোমরা বুঝতে পারবে কিনা ক্যামেরাতে আমি জানি না, বাট এটা জাস্ট এতটা একটা ন্যাচারাল সফট পিঙ্কি পিঙ্কি মানে একটা সফট পিঙ্ক ব্লাশ দিয়েছিল, মানে যারা তোমরা ব্লাশ অ্যাপ্লাই করতে ভালোবাসো অ্যান্ড যাদের কাছে তোমাদের লিকুইড ব্লাশ নেই তাহলে তোমরা কিন্তু লিপস্টিক দিয়ে অবশ্যই এই ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, এটা ভীষণই মানে আমি প্রথমবার এটা ইউজ করলাম নিজের উপর অ্যান্ড জাস্ট এটা মানে দারুণ কাজ করেছে আমার জন্য, মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি এত সুন্দরভাবে এটা কাজ করেছে, এটা হাইলি রিকমেন্ডেড আমার কাছে। যে কোনো তোমার ফেভারিট লিপস্টিক হোক না কেন তোমরা সেটাকে অবশ্যই তোমার ব্লাশ হিসেবে ইউজ করতে পারো। আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো এটা এতটা ভালোভাবে কাজ দিয়েছে, আমি জাস্ট শক হয়ে গেছি, আমার এক্সপ্রেশনই সেটা প্রমাণ করে দিচ্ছে, মানে জাস্ট কিছু বলার নেই, তোমরা অবশ্যই একবার ট্রাই করে যা দেখো নিজেরা। তো ইটস টাইম ফর সেটিং মাই আন্ডার আই কনসিলার, আমার আন্ডার আই কনসিলার সেট করতে হবে, অ্যান্ড তাই জন্য আমি আজ ইউজ করবো মেবেলিনের ফিট মি কম্প্যাক্ট। আমি লুজ পাউডার দিয়ে করতে পারতাম কিন্তু ওটা বেশি ড্রাই হয়ে যাবে, আমি তার জন্য নো রিক্স, জাস্ট আমি কম্প্যাক্ট দিয়ে ইউজ করবো। অ্যান্ড আমি এখানে ভিতরে একটা পুরো বেসটাকে জাস্ট ভালো করে সেট করে নেব একদম লাইটলি, কারণ বেশি কমপ্যাক্ট দিলেই মানে স্কিনটা ভীষণভাবে ড্রাই হয়ে যাবে, আমি সেটা একদম চাই না, আমি জাস্ট একটা সফট গ্লো চাই, তার জন্য আমি লিকুইড প্রোডাক্ট ইউজ করেছি। জাস্ট কনসিলারটাকে সেট করার জন্য আমি আজকে কমপ্যাক্টটা ইউজ করছি, নাথিং এলস। বেসটা তো সেট করা হয়ে গেল, বাট আমার এই ব্লাশ অ্যান্ড আমার এই কন্ট্রোরটা কত হালকা করে সেট করতে হবে, সেটাকে লুজ পাউডার দিয়ে সেট করা যাবে না। অ্যান্ড আমি আমার এই কন্ট্রোর অ্যান্ড এই ব্লাশটাকে সেট করার জন্য ইউজ করবো সুগারের 3-in-1 কন্ট্রোর দি ফোর্সে ফেস প্যালেট। এই কন্ট্রোর দি ফোর্সে ফেস প্যালেট থেকে আমি খুব ফাস্ট আমি আমার এই কন্ট্রোর অ্যান্ড ব্লাশ সেটটা দিয়ে আমি আমার এই কন্ট্রোর অ্যান্ড ব্লাশটাকে সেট করে নেবো, এটা নতুন কিছু নয়, তার বেশি তোমাদেরকে দেখানোর কোনো দরকার নেই, কারণ ভিডিওটা এমনি অনেকটা লম্বা হয়ে গেছে, হালকা করে আমি এটাকে সেট করে নেবো। অ্যান্ড তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভাষা থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, ভিডিওটা একটা লাইক করে দাও, চলো জলদি জলদি করো প্লিজ করে দাও গাইজ। আমার আইব্রোগুলো এমনি সিনচানের মতো, তাই আইব্রো এক্সট্রা ড্র করার কিছুই নেই, তোমাদের যাদের আইব্রো আছে তোমরা যারা আইব্রো ড্র করতে ভালোবাসো তারা অবশ্যই আইব্রো ড্র করে নেবে, কিন্তু আমি আইব্রো ড্র করবো না, আমি জাস্ট এগুলোকে হালকা একটু কম করে ছেড়ে দেবো। সো আমি এখন জাস্ট হালকা করে একটু মাস্কারা অ্যাপ্লাই করবো, কারণ আমার আইল্যাশগুলোকে একটু পপ আউট দেখানোর আমার খুব ভালো লাগে। অ্যান্ড তাই মাস্কারা অ্যাপ্লাই করবো, আমি মাস্কারা ইউজ করছি মেবেলিনের কোলাসের মাস্কারা, তারপরে জাস্ট একটা সিঙ্গেল কোট মাস্কারা অ্যাপ্লাই করবো যাতে বেশি ওভারও না হয় অ্যান্ড বেশি একদম যাতে বোঝাও না যায়, জাস্ট নর্মাল করে একদম হালকা করে ওয়ান কোট জাস্ট মাস্কারা, অ্যান্ড দ্যাটস এনাফ ফর আজকের আই মেকআপ। হাইলাইটারের জন্য আমি ইউজ করছি এগেন সুগারের হাইলাইটার, বাট সুগার কন্ট্রোর দিয়ে ফোর্সে মিনি হাইলাইটার ইন দ্য সেট 03 মেটাল মেডেল। ওকে, এই হাইলাইটারটা সেটটা খানিকটা গোল্ডেন গোল্ডেন সাইডে, যাদের স্কিন কমপ্লেকশনটা একটু ডার্ক দেখো আমার, তাদের ক্ষেত্রে এই হাইলাইটারটা বেশি ভালোভাবে যাবে। সত্যি সুগারের প্রত্যেকটা হাইলাইটার এতটা সুন্দর মানে জাস্ট কোনো বলার ভাষা নেই, ভীষণ 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 সুন্দর। মেকআপটাকে সেট করার জন্য মেকআপ ফিক্সার, আর মেকআপ ফিক্সার হিসেবে ইউজ করবো আমি
ব্লু হেভেন মেকা সিক্সার এটা আমি অনেকটা শেষ করে ফেলেছি, মানে এটা আমার জন্য ভালো কাজ দেয়, কাকে এটা ভালো কাজ দেয় না, এটা অ্যাফোর্ডেবল, বাজেট ফ্রেন্ডলি, বিগিনার লেভেলের জন্য খুব ভালো একটা মেকআপ সিক্সার। আমি এটা দিয়ে আমার মেকআপ স্টার্ট জার্নি স্টার্ট করেছিলাম, এটা আমি অনেকটা ইউজ করে ফেলেছি, এটা আমি ইভেন এখনও ইউজ করি। সো অ্যান্ড আমি জাস্ট সুগারের প্লামিয়াম সেটটাকে হালকা জাস্ট এইটুকু নিয়ে জাস্ট আমার ঠোঁটের উপরে এই একদম হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট একটা ন্যাচারাল সফট পিঙ্ক লিপসের জন্য। তোমরা ভালো করে লিপসটাকে ড্র করে নিও। অ্যান্ড ওয়ান টু থ্রি হচ্ছে ন্যাচারাল ডে লাইট। আমি এখন সূর্যের ছাদের মধ্যে দাঁড়িয়ে রিং লাইট নিয়ে আমি এখন এই লিপটা নিচ্ছি। যাই হোক, তো এটা হচ্ছে ন্যাচারাল ডে লাইটে আমার লুক। তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে প্রেস করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ যেন খুব ভালো থেকো। অ্যান্ড নেক্সট কোন ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। খুব ভালো থেকো, খুব মজা করে সরস্বতী পুজো কাটাও। Love you all. Bye.